সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার টিভি অনলাইন 360 তে। এই মুহূর্তে যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি আগে করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ভোলা জেলার চরফিশন উপজেলার আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ গ্রামে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে ঢাকায় ব্যবসারত অবস্থায় থাকায় সেখান থেকে অপহরণ হয়েছিলেন ইলিয়াস নামে এই ব্যক্তি, আমার পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলেই তার সাথে কি ঘটেছিল সেই সম্পর্কেই জানবো আমরা সরাসরি ইলিয়াস হোসেনের কাছ থেকে। আপনি আমাদেরকে কাইন্ডলি বলেন যে আপনি তো ঢাকায় ব্যবসা করেন, তো আপনার সাথে কি ঘটেছিল যে আপনাকে নোয়াখালী পাওয়া গেল? আমি তো দোকান করা অবস্থায় ব্যাংকের থেকে লোন নেওয়ার কিস্তি দিতে যাবো, তারপরে আমি গেলাম যে আমার কাছে টাকা 16,000, আমার স্মরণ হইলো যে আমি তো 10,000 টাকা নিয়েছি, আমার আরো 6,000 টাকা ব্যাংকে উঠে থাকবে, তাহলে আমি তো স্যাক বই নিয়ে আসি ভুলে বাইরে আইসি বাজার থেকে স্যাক বই নিয়ে আসি। পরে আবার রিটার্ন মানি এদিকে যাওয়া শুরু, মানে বাসার মেয়ে যাবো, তাহলে আবার নিচে তাহলে আবার পিলার আছে না, পিলার ঘোড়া দাঁড়িয়ে রয়েছি, আওয়াল সাইডে দাঁড়িয়ে রয়েছি। ওই সময় মানে একটা হাইজ গাড়ি আসে, কালো একটা হাইজ গাড়ি, কাঁচের গাড়ি, মানে কালো কাঁচের গাড়ি, বাইরের থেকে কিছুই দেওয়া যায় না ভিতরে। একটা মুরব্বী টাইপের, হুজুর টাইপের একটা লোক, মানে সাপ ধরে গেলে মোটামুটি সুন্দর লাগে, তিনি আমার ডাক দিল, আমার ডাক দিল গান কাছে গেল। পরে আমি মনে করলাম যে হয়তো ভালো লোকে, দুজন মিত্র লোক ঠিক আছে, আমি পরে কাছে গেলাম, কাছে যাওয়ার পরে ওখান থেকে আমার টান দিয়ে লাগি। এরপরে আমি আর কিছু বলতে পারি, তারপরে কালকে না পরশু দিন, দুই দিন দুই রাত আমি কোনখানে আছিলাম কীভাবে আছিলাম আমি নিজেও জানি, আমার কি খাওয়াই রাখছে না না খাওয়াই রাখছে তাও সেও জানি। পরে আমার পরশু দিন রাত্রে বেলা জ্ঞান এর পরে আমি দেখি আমি একটা ভাঙা রুমে পড়ে আছি, পরে ওখান থেকে বাইরে মনে করেন আপনার দুইটা লোক আছে, মানে আমি একটা অন্ধকার রুমের ভিতরে আছি, এখন কিছু দেখতে পারতেছি না। আমার খুব হঠাৎ মানে জ্ঞান এর পরে আমি মনে করলাম যে আমি তো কোনা বাড়ি থাকার কথা, আমি এইভাবে এখানে কিভাবে আসছি, এখান থেকে বড় প্রশ্ন। পরে আমি আস্তে আস্তে অন্ধকার রুমে আইতে গেলাম, সামনে সামনে দুটো লোক দেখা গেছে, মানে কপাটের সামনে কারাইছে, তো দূরের টেনে দৌড়ে জোর টাকা দিছে, দুটা লোক দুদিকে পড়ে গেছে, পরের লোকে আমি খুঁজতে দৌড়তেছি, আর পিস মিনিট ঘুরেছেন সকাল ভোরবেলা আপনি যে যেখানে ব্যবসা করেন খুব সম্ভবত কোনা বাড়ি, তো আপনি কি আসলে কারো কি সন্দেহ করেন যে কারো কেউ এই ঘটনাটা ঘটাতে পারে, নাকি কোন সংঘবদ্ধ চক্র বা যারা এই অপরাধের সাথে জড়িত, যারা বিভিন্ন সময় এই অপকর্মগুলোই করে থাকে, তাকে তাদেরকে সন্দেহ হয়? এরকম কারোর সন্দেহ না, আশা করি এরকম কারো কথা বলতে পারবো না। আমি আমার ব্যক্তিগত হিসাবে আমি সবসময় চালাই করি,
আমি বলতে চাইছিলাম যে শহরে তো কিছু মানুষ আছে যারা বিভিন্ন সন্ত্রাসীরা আছে, যারা তাদের কাজই কিন্তু এটা, তারা শুধু আপনি না আপনাকে ব্যক্তিগত ভাবে বা পারিবারিক কোন শত্রুতার জের ধরে নয়, এরা কিন্তু কাউকে চিনেও না যেমন আপনাকেও চিনে না, এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়ে থাকে শহরে, যারা ব্যবসা বাণিজ্য করে বা সুবিধা মতো সময়ে যাকে তারা সামনে পায় তাকে কিন্তু তারা উঠিয়ে নিয়ে যায়। আর সেরকম হয়েছে নাকি কোনো তো এক্ষেত্রে আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন? আমার কাছে 10,000 টাকা ছিল, একটা চেক ছিল, যখন গাড়িটা আপনাকে উঠায় আপনাকে বসাইছে গাড়িতে, তাই না? বসানোর পরে কি আপনাকে কোনো কিছু খাওয়াইছে না কোনো স্প্রে করছে? আমার বসাইছে বলতে আমাকে উঠানোর পরে থেকে আমি আর কিছু বলতে পারি, তখন কি আপনি আতঙ্কিত আতঙ্কিত হয়ে গেছি, আর তারপরে যে কি করছে আর কোনখানে নিয়ে গেছে আমি আর কিছু বলতে পারি। পরবর্তীতে যখন আপনি নিজেকে আবিষ্কার করেন সকালবেলা না রাত্রেবেলা, পরবর্তীতে আপনি জিজ্ঞাসা করছিলেন কাউকে যে আমি এখন কোথায়? না, ওরকম কাউরে তো পাই না, ওই সময় তো আমার নিজের জীবনের উপর যে আমি কোন জায়গায় আছি, আমার থাকার কথা ছিল আমি চট্টগ্রাম ঢাকা, আমি এই জায়গায় কোনখানে আছি, আমি যে সোনাপুরে ঘুরছি আমি তাও সোনাপুরে খুঁজছি না, আমি ঢাকা থেকে কোনো সময় থেকে সোনাপুর আসি। এখন কি আপনার অনুমান হচ্ছে যে আপনি কোথায় ছিলেন? জি, এখন আপনার কি অনুমান হয় যে আপনি কোথায় ছিলেন? এরকম কিছু আমি বলতে পারবো না, রাত্রে বেলা ঘুরে আসছি। ও আচ্ছা আচ্ছা, কোনখান থেকে আসছি, কোন জায়গা থেকে আসছি, আমার কোন জায়গায় নিয়ে রাখছে, আমি তো ওরকম কিছুই বলতে পারবো। আনুমানিক কয় ঘন্টা আপনি ধরেছিলেন? রাত্রের বেলা অনুযায়ী দৌড়াইছি আমি, 2 রাত 2 দিনও গিয়েছিলাম, কোনখানে ছিলাম কিভাবে ছিলাম তাও তো জানি, 10 রুট দিয়ে দৌড়াইছি, কতটুক দৌড়াইছি, কোন জায়গাতে দৌড়াইছি আমি ওরকম শিওর। আনুমানিক কত ঘন্টা দৌড়াইছেন এটা বলছি? আনুমানিক রাত্রে আমার মনে হয় যে বেশিরভাগ মনে করেন আপনার বেশি রাতে আমার দৌড়া হয়েছে, ওই সময় মানে রোড একদম নিজাম, কতটুক নিজাম মানে আপনার নিজের আত্মরক্ষার্থে আপনি ভাবছেন যে হয়তো কেউ আপনাকে পিছন থেকে দৌড়াতে পারে, কেউ ধরে ফেলতে পারে, দূর দৌড়াতে পারে, আমলে ধরতে পারে। তাহলে আমরা কি ধরে নিব যে মূলত এটা কোনো পূর্ব শত্রুতা নয়, এটা শুধু যারা ঢাকার শহরে এই ধরনের অপকর্মগুলো করে থাকে এটা শুধু তাদেরই কাজ, তারা যেন বেশ কিছু টাকা পয়সা পায় এর জন্যই এই কাজটা করেছে, কি বলতো? আমার সম্ভবত এরকমই হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ। কেমন মনে করছেন এখন আপনার স্বাস্থ্যের অবস্থা কি? সুস্থ আছি। দোকানপাট কি এখন খোলা না বন্ধ? না, দোকান আমাদের কারা বন্ধ করলো? আচ্ছা ঠিক আছে, আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন লোমহর্ষকর এই দুর্দান্ত ঘটনাটি, যিনি ঢাকায় ব্যবসা বাণিজ্য করে থাকেন, অপহরণকারীরা তাকে অপহরণ করে নোয়াখালী কোন এক অঞ্চলে নিয়ে যায়, সে সঠিকভাবে বলতে পারে না, পরবর্তীতে সে আত্মরক্ষার্থে দরজা ভেঙে বেরিয়ে এসে দৌড়াতে থাকে রেল লাইন ধরে, পরবর্তীতে সে নিজেকে আবিষ্কার করে সোনাপুর এলাকায়, সেখান থেকে তার আত্মীয় স্বজনের খোঁজ নিয়ে ফোনে তার গ্রামের বাড়িতে যোগাযোগ করলে তারা তাকে সেখান থেকে নিয়ে আসে তার গ্রামের বাড়িতে। এখন সে মোটামুটি সুস্থ আছে, তার সুস্বাস্থ্য আমরা কামনা করছি। আর দর্শক, এই ধরনের অপরিচিত কোনো লোকের গাড়িতে আপনারা উঠবেন না, কারণ উঠলেই আপনারা শুনতে পারলেন যে কি ধরনের বিপদ হতে পারে। অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, অপরিচিত লোকের সাথে কোনো রকম কথা বলবেন না, এই সচেতনতা সবার মাঝে যেন ছড়িয়ে পড়ে, কেউ যেন এই ধরনের বিপদগ্রস্ত না হয় সেই কামনাই করছি আজকের এই ভিডিও থেকে। দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিরাপদ অবস্থানে রাখবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তসলিম আখন, টিটিভি অনলাইন 360, ঢাকা, বাংলাদেশ।